हेलो गाइस, वेलकम टू स्टडी टाइम। आज আমরা জোসেফ কনরাডের দ্য লেগুন নামে একটি শর্ট স্টোরি ডিসকাস করব। দ্য লেগুন ইজ এ শর্ট স্টোরি অফ বোথ ফ্রেন্ডশিপ এন্ড লস, পাবলিশড ইন কর্নহিল ম্যাগাজিন ইন 1897। প্রধান চরিত্রে আরশাদ, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, আরশাদস ব্রাদার দ্য হোয়াইট ম্যান, দ্যাট মিন্স টুয়ান, আরশাদস ফ্রেন্ড ডায়ামেলিন, আরশাদস লাভার অ্যান্ড ইনচিমিদা রাজাস ওয়াইফ। গল্পটির শুরুতে এই আরশাদের যে বন্ধু হোয়াইট ম্যান বা তুয়ান, সে ইন্দোনেশিয়ার কোনো এক রেন ফরেস্টের একটা নদী দিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছিল। মাঝিকে বলল যে এখানে আমার এক মলয় বন্ধু আরশাদ থাকে, যেহেতু রাত্রি হয়ে যাচ্ছে সেহেতু আজ রাত্রিবেলাটা আমি এখানেই কাটাবো। তার বাড়ির কাছাকাছি গিয়ে আরশাদ বলে ডাক দিল, কিন্তু কোনো রিপ্লাই পেল না সে। তখন সে নৌকা থেকে নেমে বাসের মই মেয়ে আরশাদের ঘরের সামনের মাচার উপরে উঠে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে আরশাদকে দেখা গেল সে ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসতেই এই তুয়ানকে জিজ্ঞেস করছে, তুয়ান তোমার কাছে কি কোনো ঔষধ হবে? তুয়ান বলছে, কেন, কেউ কি অসুস্থ নাকি? বলছে, চল ভিতরে, ভিতরে গেলেই বুঝতে পারবি। দুজন মিলে ঘরের মধ্যে ঢুকে পড়ল। সেখানে দেখা গেল একটি মেয়ে অচেতন অবস্থায় শুয়ে আছে, গাটা যেন পুড়ে যাচ্ছে, 5 দিন ধরে ওই অবস্থায় পড়ে আছে। এই মেয়েটি ছিল ডায়ামেলিন, তার লাভার বা স্ত্রী। সে গত 5 দিন থেকে খুবই অসুস্থতায় ভুগছে, যার জন্য এই আরশাদও কিন্তু গত 5 রাত্রি থেকে ভালোভাবে ঘুমায়নি। যাই হোক, দুজন সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রকৃতির গভীর নিস্তব্ধতায় বসে পড়ল এবং তুয়ানকে জিজ্ঞেস করলো, আরশাদ, তুয়ান সে কি মারা যাবে? তুয়ান বলল, যদি সেটা ভাগ্যে থাকে তাহলে সেটাই হবে। আরশাদ বলছে, হয়তোবা আমার ভাগ্যটাই খারাপ, চল তোকে একটা গল্প শোনাই, আমাদের প্রেমের গল্পটা আজ তোকে শোনাবো। তাকে গল্প বলতে শুরু করলো। বলছে, আমার জীবনটা মোটামুটি ভালোই চলছিল, একটা সময়ে এই মেয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। মেয়েটির নাম হচ্ছে ডায়ামেলিন। এই ডায়ামেলিন ছিল ইনচিমিদার এক পরিচারিকা, আর ইনচিমিদা ছিল আমাদের মলয়ের রাজার স্ত্রী, যার জন্য এলাকায় খুব তার দাপট। যদিও দাপট ছিল, কিন্তু আমি এই ডায়ামেলিনকে ভালোবাসতে শুরু করেছি। ব্যাপারটা আমি আমার ভাইকে এসে বললাম। ভাই বলল, কোনো ব্যাপার না, মেয়েটিকে তুই প্রপোজ করে দে এবং একটু ধৈর্য ধর, আমি কোনো একটা প্ল্যান তৈরি করছি মেয়েটিকে কি করে এখান থেকে নিয়ে পালানো যায়। ঠিক সেটাই হলো, একটা সময়ে তারা দুভাই মিলে একটা প্ল্যান তৈরি করলো, একদিন রাত্রিবেলায় তারা এই মেয়েটিকে নিয়ে পালাবে। মেয়েটিকে তাদের বলে দেওয়া কোনো একটা জায়গায় দাঁড়াতে বলা হয়েছিল। তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়লো দুভাই, মেয়েটিকে যেখানে বলা হয়েছিল সেখানে দাঁড়িয়েছিল মেয়েটি। ডায়ামেলিনকে নৌকাতে তুলে নেওয়া হলো, দুভাই মিলে সজোরে নৌকা চালাতে শুরু করলো। নৌকো চালাতে চালাতে রাত্রিবেলাটা পুরো গেল, ভোর হলো, দুপুর হলো। আরশাদ বলছে, আমি আর পারছিলাম না, কিন্তু আমার ভাইয়ের মধ্যে এতটাই শক্তি ছিল সে চালিয়ে যাচ্ছিল। একটা সময়ে দুপুরবেলায় আমরা রোদ্রে পুড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল। আমি নৌকাটা দাঁড়িয়ে ভাত রান্না করলাম, দুপুরের খাবার সবাই মিলে খেলাম এবং ডায়ামেলিনকে বললাম, তুমি একটু জেগে থাকো, আমরা একটুখানি আরাম করে নিই। আমাদের চোখটা বুঝে আসতেই মেয়েটি চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে আমরা হঠাৎ উঠে যাই, উঠেই দেখি ইনচিমিদা বা রাজার লোকজন নৌকো নিয়ে আমাদের দিকে ধেয়ে আসছে। ভাই আমাকে বলল, তুমি কোনো চিন্তা করো না, এখান থেকে তোমরা দুজন নেমে এই ফরেস্টের মধ্য দিয়ে দৌড়াতে শুরু করো, সামনে গিয়ে একটা নৌকো পাবে, সেখান থেকে ওই নৌকোটা নিয়ে তোমরা দুজন বেরিয়ে পড়বে। একটু আগে যেতেই তোমরা একটা লেগুন পাবে, সেই লেগুনে তোমরা গিয়ে পৌঁছাও, আমি তোমাদের সেখানেই জয়েন করব। ঠিক তেমনটাই হলো, আমরা ভাইয়ের কথা শুনে দুজন মিলে দৌড়াতে শুরু করলাম। ভাই বলল, তোমরা দৌড়াও, আমি এদের ডিফেন্স করছি। সে বন্দুক নিয়ে ডিফেন্স করার চেষ্টা করছিল, যেহেতু তারা অনেকজন ছিল যার জন্য একা এর পক্ষে ডিফেন্স করা সম্ভব হচ্ছিল না। একটা সময়ে আমার ভাইয়ের খুব দরকার হয়েছিল আমার, সে আরশাদ আরশাদ বলে 3 বার ডাক দিল, কিন্তু আমি এই মেয়েটিকে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। আমার ভাইকে তারা হত্যা করে দিয়েছিল, আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে,
আমার জন্য আমার ভাই হত্যা হয়েছে, আজ আমাকে ডায়মেলিন ছেড়ে চলে যাচ্ছে। গল্প শেষ হতেই ঘর থেকে একটা বিকট আওয়াজ শুনতে পাওয়া গেল। ঘরের মধ্যে দৌড়ে গেল এই আরশাদ। বেরিয়ে আসতেই শোনা গেল ডায়মেলিন ইজ নো মোর, ডায়মেলিন আর এই দুনিয়াতে নেই, সে মারা গেল। হোয়াইটম্যান তাকে বলল, চলো তুমি আমার সঙ্গে এখান থেকে বেরিয়ে চলো। কিন্তু আরশাদ বলল যে না, আমি এখান থেকে আর বেরিয়ে যাব না, আমার ভাইয়ের হত্যাকারীদের এক এক করে আমি এবার প্রতিশোধ নেব। আর এভাবেই ট্র্যাজিক্যালি আমাদের জোসেফ কনরাডের এই লেগুন শেষ হচ্ছে।